আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহে কিচেন। আজকে তৈরি করে দেখাবো বাজার থেকে কিনে আনা রেডিমিক্স হালিম দিয়ে অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এরকম একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। হালিম তৈরি করার জন্য এখানে আমি বাজার থেকে কিনে আনা হালিম মিক্সের একটি প্যাকেট নিয়েছি। এর মধ্যে মূলত দুইটি প্যাকেট থাকে, একটি হচ্ছে চাল ডাল মেশানো প্যাকেট আর অন্যটি হচ্ছে মশলার প্যাকেট। এই দুইটা প্যাকেটেই আমি দুইটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি এক পাশ করে রাখব। আর এখানে হচ্ছে চাল ডালের মিশ্রণ, আর এই চাল ডালের মিশ্রণটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। এজন্য এখানে আমি 1.5 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। এই পানিটা অল্প অল্প করে দিব আর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। অবশ্যই চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, নয়তো বা ফুটন্ত গরম পানির কারণে ডাল চালের এই মিশ্রণটা দলা বেঁধে যেতে পারে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চাল ডালের এই মিশ্রণটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আজকের হালিম রান্না করার জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় তেলচবড়ি সহকারে। আর মাংসগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা প্যানে 1 কাপ তেল নিয়েছি, এর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত লেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলো এ থেকে বেশি ভাজা যাবে না, কারণ এ থেকে বেশি ভাজলে বেরেস্তাগুলো কালচে হয়ে যাবে, তাই এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজা 1/2 কাপ তেল। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই মাংসের মধ্যে মশলা ব্যবহার করব। দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল এখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মিশিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে মশলার সাথে মাংসগুলোকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। মাংসের মধ্যে অতিরিক্ত লবণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ হালিম মিক্সের সাথে যে মশলাটা ছিল তার মধ্যেই লবণ দেওয়া ছিল। তবে আপনারা চাইলে এ পর্যায়ে লবণটা একটু চেক করে তারপর 1/4 চা চামচের মতো লবণ অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই মাংসটাকে আমি প্রেশার কুকারে রান্না করে নিব, তাই এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আপনারা যদি এভাবে প্যানেই রান্না করেন সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন। এরই মধ্যে কিন্তু মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে প্রেশার কুকারে মাংসটা আমি 2টা সিটি আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নেইনি, প্রায় 80%-এর মতো মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এই মাংসটা কিন্তু চাল ডালের সাথেও রান্না হবে। আর আগে থেকে যে আমি চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এই মাংসের মধ্যে এই হালিম মিক্সের চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এরই মধ্যে দেখা যাবে চাল ডালের এই মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখন হালিম মিক্সের মশলা থেকে 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
এর আগে মাংস রান্না করার সময় আমি 1/4 চা চামচ লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি ডালের জন্য 1 চা চামচ লবণ লবণটা আপনারা অবশ্যই স্বাদমতো দিয়ে নেবেন লবণ দিয়ে সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলারাস একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 1 ঘন্টার জন্য ফিরে এলাম 1 ঘন্টা পর আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে হালিমটাকে লেড়েচেড়ে দিয়েছি অনেকের কাছে এই সময়টা অনেক বেশি মনে হতে পারে তবে আপনারা যদি হালিমের আসল স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে হালিমটাকে রান্না করে নিতে হবে আমি হালিমে কোনো বাগাত দিব না তাই এই পূজায় দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা হালিম মিক্সের যে বাকি মশলাটা ছিল সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একইভাবে চুলারাস লো ফ্লেমে রেখে রান্না করে নিব ফিরে এলাম 10 মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু সম্পূর্ণ রান্না করে নেওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও হালিমটা অনেকটা ঘন হয়ে যাবে তাই এই পূজায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই পূজায় হালিমটাকে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি হালিম রান্না করার সময়টা অনেকের কাছে বেশি মনে হতে পারে তবে সেম রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন হালিম তৈরির এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবার আগে আল্লাহ হাফেজ